ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এই ভিডিওতে আমি তোদের সাথে ডিসকাস করব সিস্টেম অফ ফোর্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একদম ফার্স্ট লেকচার ডিসকাস করব সিস্টেম অফ ফোর্স সিস্টেম অফ ফোর্স এই টপিকটা বোঝার আগে আমাদের বেসিক্যালি বোঝা উচিত যে মেকানিক্স মানেটা কি। আর কেনই বা দরকার আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে এইটা পড়া ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আরেকটা ব্রাঞ্চ জানিস যেইখানে আমরা পড়ি হলো মেকানিক্যাল মেকানিক্যাল মেকানিক্স একটু রিলেটেড করা যাচ্ছে তো এই যে মেকানিক্স ব্যাপারটা এটা আমাদের একটু বুঝতে লাগবে আমি ফার্স্টে তোদের সাথে ডিসকাস করব। মেকানিক্স নিয়ে মেনলি মেকানিক্সের টোটাল তিনটা ভাগ হয় ওকে তিনটা ভাগ হয় এক দুই তিন এই হলো আমাদের ফার্স্ট ভাগ সেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা আমরা পড়বো যেটা আমাদের এই সেমিস্টারে আছে নেক্সট স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল এইটাও একটা মেকানিক্সেরই পার্ট দেন ফ্লুইড মেকানিক্স যারা হল সিভিল ডিপার্টমেন্টে থাকে তাদের এই তিনটা টপিকই পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল অ্যান্ড ফ্লুইট মেকানিক্স শুধু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে না মেকানিক্যালেও এই তিনটা টপিক পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল ফ্লুইড মেকানিক্স পড়ানো হয় তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা কি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল কি আর ফ্লুইড মেকানিক্স কি সেগুলো একটুখানি রাফ আইডিয়া আমরা নিই তো আমি বললাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে হলো স্টাডি অফ স্টাডি অফ রিজিড বডি স্টাডি অফ রিজিড বডি রিজিড বডি মানে কি রিজিট বডি মানে হলো এমন একটা বডি যাকে আমরা ডিফর্ম করতে পারি না তার আকার আকৃতি আমরা পরিবর্তন করতে পারি না আমি ডায়াগ্রামেটিক ফর্ম্যাটেও তোদেরকে বুঝাবো রিজিড বডি মানে কি রিজিট বডি মানে হলো মনে কর একটা পাথর পাথরের উপর যতই ফোর্স দেয় না কেন ওর কি আকার আকৃতি পরিবর্তন করতে পারবি না তার মানে পাথর একটা রিজিট বডি বাট স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালে আমরা সেই সমস্ত বডি নিয়ে ডিসকাস করি যেখানে বডিটা ডিফর্ম করা যায় মানে স্টাডি অফ ডিফর্মেবল বডি যেখানে বডিকে বা অবজেক্টকে আমরা ডিফর্ম করতে পারবো যেমন একটা মনে কর কি বলা যায় মনে করে একটা আটার দলা আটার দলা যেটাকে আমরা ডিফর্ম করতে পারবো ছোটোবেলায় আমরা সবাই হলো হলো আটা দিয়ে ছোট ছোট পুতুল বা সাপ এগুলা বানাই তো আটার দলা এইটা একটা আমি এমন একটা বডির এক্সাম্পল দিলাম যাকে আমি ডিফর্ম করতে পারবো তো এটা কার আন্ডারে পড়বে না স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল তার মানে বুঝলি যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা সেই সমস্ত অবজেক্ট নিয়ে ডিসকাস করব যেইখানে অবজেক্টের কোনোভাবে ডিফর্মে ডিফর্মেশন করা যায় না বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে সেই সমস্ত অবজেক্ট নিয়ে ডিল করবো যেইখানে অবজেক্টকে ডিফর্ম করা যায় এটি হলো পার্থক্য নেক্সট নেক্সট আমরা দেখবো যে হলো ফ্লুইড মেকানিক্স মানে কি ফ্লুইড মেকানিক্স হলো স্টাডি অফ ফ্লুইড স্টাডি অফ ফ্লুইড মনে কর ওয়াটারের ওয়াটারের প্রপার্টি নিয়ে আমরা ডিসকাস করলাম কোথায় না কোন ব্রাঞ্চে ফ্লুইড মেকানিক্স ঠিক আছে তো এই যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এইটা পড়ানো হয় ফার্স্ট ইয়ারে স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল এইটা আগের সিলেবাসও ফার্স্ট ইয়ারে পড়ানো হতো বাট এখনও ফার্স্ট ইয়ারে থাকবে না সেকেন্ড ইয়ারে থাকবে সেটা এখনও ক্লিয়ার না সিলেবাস এখনও ক্লিয়ারভাবে বলা নেই ফ্লুইড মেকানিক্স এটা আমরা পড়বো হলো সেকেন্ড ইয়ারে সিভিল আর মেকানিক্যাল বোথ বোথ এটা পড়ানো হয় হলো এটা সেকেন্ড ইয়ারে বিশেষ করে মেকানিক্যালের ক্ষেত্রে ফ্লুইড মেকানিক্স ভেরি মাছ ইম্পর্টেন্ট টপিক ওকে আর এ এইখানে আমি যে তোদের সাথে বললাম ডিসকাস করলাম যে রিজিড বডি রিজিট বডি মানে কি আমি একটুখানি বলার চেষ্টা করতেছি রিজিড বডি মানে হল মনে কর এইটা হলো একটা পাথর ওকে এইটা একটা পাথর এর উপরে আমি যতই ফোর্স এক্সটার্নাল ফোর্স দিই না কেন এই যে এক্সটার্নাল ফোর্স আমি দিই না কেন এর কোনো রকমের ডিফরমেশন হবে না কার ক্ষেত্রে না রিজিড বডির ক্ষেত্রে কার ক্ষেত্রে সেটা হলো রিজিড বডির ক্ষেত্রে রিজিড বডি মানে কি যার ডিফরমেশন যার আকার আকৃতি পরিবর্তন হয় না যত পরিমাণেই আমি ফোর্স দিই না কেন তাকে বলা হয় রিজিট বডি এটা আমরা কোথায় ডিসকাস করি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পয়েন্টগুলো মনে রাখবি রিজিট বডি নিয়ে কোথায় ডিসকাস করি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে নেক্সট আসো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে আমরা যেই সমস্ত বডি নিয়ে ডিসকাস করি এই যে একটা বডি মনে কর একটা কোনো একটা সাবস্টেন্স এইটার উপর যখন আমি ফোর্স অ্যাপ্লাই করবো তখন কি হবে তখন এই বডিটা ডিফর্ম হয়ে যাবে এই বডিটা ডিফর্ম হয়ে যাবে এই যে কিরকম আমি দেখাচ্ছি ছবিতে এই বডিটা ছিল কি গোল এরকম গোল ছিল বডিটা ডিফর্ম হয়ে এরকম হয়ে গেল ওকে বডিটা এখানে ডিফর্ম হয়ে গেল কিরকম আবার দেখাচ্ছি এই যে এরকম ডিফর্ম হয়ে গেল তাহলে বডিটা কি হয়ে গেল ডিফর্ম এই যে ছিল গোল ডিফর্ম হয়ে গেলো ডিউ টু এক্সটার্নাল ফোর্স তার মানে কি এইটাকে আমরা বলি কি ডিফর্মেবল বডি ডিফর্মেবল বডি আর এটাকে বলি রিজিড বডি যাকে ডিফর্ম করা যায় তাকে বলা হয় ডিফর্মেবল বডি যাকে ডিফর্ম করা যায় না তাকে বলা হয় রিজিড বডি রিজিড বডি নিয়ে কোথায় ডিসকাস করি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ডিফর্মেবল বডি নিয়ে কোথায় ডিসকাস করি স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়াল আর ফ্লুইড মেকানিক্স কি ফ্লুইড মেকানিক্স মানে মানে হলো স্টাডি অফ লিকুইড মানে সে ফর এক্সাম্পল ওয়াটার ফ্লুইড বলতে অনেকে বোঝে যায় শুধু কেবলমাত্র ওয়াটার এইচ টু ওকে বোঝে বাট ফ্লুইড বলতে আমরা পেট্রোলকেও বুঝাই ফ্লুইড বলতে আমরা কেরোসিনকেও বুঝাই ফ্লুইড বলতে ইভেন আমরা এয়ারকেও বুঝাই ঠিক আছে তো যেটা ফ্লো করতে পারে তাকে আমরা ফ্লুইড মেকানিক্স বলি এটা ইন ডিটেল আরও পরে পড়ানো হবে বলা হবে তো তখন জন্য ওয়েট করতে হবে আমাদের মেন টপিক কি হিরো কি সেটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আমাদের মেন হিরো তো দেখা যাক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে কি হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আরও কিছু ক্লাসিফিকেশান আছে কীরকম একে আমরা মেনলি আরও দুইটা ভাগে ভাগ করি ব্রডলি কি ফার্স্ট পয়েন্ট স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ফ্লুইড ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে দুইটা পার্ট একটা স্ট্যাটিক একটা ডাইনামিক স্ট্যাটিক মানে কি বডি অ্যাট রেস্ট আমরা জানলাম হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে কি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নাথিং বাট স্টাডি অফ রিজিড বডি বাট রিজিট বডিটা যখন রেস্ট অবস্থায় আসে রেস্ট অবস্থায় মানে স্থির অবস্থায় থাকবে সেই কন্ডিশনে বলা হয় তাকে কি স্ট্যাটিক স্ট্যাটিক মানে কি যখন ও স্থির অবস্থায় আসে সেটা আমরা কোথায় পড়ি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের স্ট্যাটিক পার্টে আমরা ডিসকাস করি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের দুইটা পার্ট একটা স্ট্যাটিক একটা ডাইনামিক স্ট্যাটিক মানে কি অবজেক্ট যখন স্থির অবস্থা থাকে আর ডাইনামিক মানে হলো বডি অ্যাট মোশন বডি অ্যাট মোশন একটা স্থির অবস্থায় ডিসকাস করব তখন তাকে কি বলবো স্ট্যাটিক যখন অবজেক্ট মোশনে থাকবে তখন তাকে কি বলবো ডাইনামিক ওকে নেক্সট আমরা এই ডাইনামিককেও আমরা দুই ভাগে ভাগ করি দুই ভাগে ভাগ করি এই একটা এই একটা কি কি একটা হলো কাইনেটিক্স কি কাইনেটিক্স আরেকটা কাই একটা হলো কাইনেমেটিক্স আর একটা কাইনেটিক্স কাইনেমেটিক্স আর কাইনেটিক্স দুইটা সেম টাইপেরই আলাদা একটুখানি কাইনেমেটিক্স আর কাইনেটিক্স কাইনেমেটিক্স মানে হলো স্টাডি অফ মোশন অফ বডি স্টাডি অফ মোশন অফ বডি আমরা কি দেখলাম ডাইনাম ডাইনামিক মানে হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে এমন একটা পার্ট যেখানে আমরা অবজেক্টের মোশন নিয়ে ডিসকাস করি আর কাইনেটিক্স মানে হলো এই মোশনের মোশনের যে ব্যাপার স্যাপার মোশনটা কীরকম মনে কর তুই গাড়ি চালাচ্ছিস আমি বললাম যে তোর গাড়ির পিছনে বসে আছি আমি বললাম যে তোর গাড়ি এখন কতটা রান করছে তুই বলি যে যে একশোতে তো বলি যে তারপর এখন কত থেকে রান করছে তুই বলি যে আশিতে এই যে গাড়ি কত ভেলোসিটিতে কত স্পিডে মুভ করছে যেই পার্টে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পার্টে ডিসকাস করি ফার্স্ট অফ অল এটা একটা ডাইনামিকের পার্ট ডাইনামিকের কোন পার্ট না কাইনামেটিক্স যেইখানে অবজেক্টের পার্টিক্যালের মোশান নিয়ে ডিসকাস করব তার ভেলোসিটি কত তার অ্যাক্সেলারেশন কত তার ডিসপ্লেসমেন্ট কত সেইটা ডিসকাস করব সেটা কি কাইনে মেটিক্স আরও ইন ডেপথে আমরা পড়বো এইটাই হলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যাট বাট আমাদের হলো সিলেবাস ওয়াইজ পড়তে লাগবে আমি তার জন্য টপিকগুলা ফার্স্টে ডিসকাস করলাম কী কী ডিসকাস আমরা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে নেক্সট কাইনেটিক্স কাইনেটিক্স মানে হলো স্টাডি অফ কজ অফ মোশন অফ বডি মোশন তো বডির হচ্ছে সে ভালো কথা ও আশিতে রান করছে ও একশোতে রান করছে বাট এর কজ কী কারণটা কী কারণটা আমাদের আসবে যেইখানে পড়বো সেটা আমরা পড়ি হল কাইনেটিক্স মানে আমি যদি এখন একটু ডিসকাস করি বললাম যে এই একটা টেবিল এই একটা টেবিল আছে এই টেবিলের উপর এই টেবিলের উপর একটা অবজেক্ট এরকম একটা অবজেক্ট একটা অবজেক্ট এখানে রেস্ট অবস্থায় কন্ডিশনে আছে। রেস্ট কন্ডিশানে স্থির অবস্থায় আছে তো এটা আমরা কোথায় ডিসকাস করব কোথায় পড়ব ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের স্ট্যাটিক পার্টে যখন অবজেক্টটা স্থির অবস্থায় থাকবে স্ট্যাটিক পার্টে আর যখন এই অবজেক্টটাই মনে কর এখানে আবার একটা টেবিল আঁকি এই একটা টেবিল এই যে টেবিল টেবিলের উপর এখন মনে কর কোনো অবজেক্ট মোশানে আছে। অবজেক্টটা কোথায় এই যে অবজেক্টটা মনে করে এইবার আছে। অবজেক্টটা কিসে আছে না মোশানে অবজেক্টটা একবার এইখানে একবার একবার এইখানে এইখানে এরকম মোশানে আছে। এই মোশানে আছে তখন আমরা কোন পার্টে ডিসকাস করবো না ডাইনামিকে ডিসকাস করব। এই মোশন এই ডাইনামিক মানে হলো অবজেক্ট যখন মোশানে থাকবে তখন তাকে ডাইনামিক বলবো বাট আমরা বডির মোশন নিয়ে বডির মোশন বলতে আমি বলতে চাইতেছি হলো ভেলোসিটি বলতে চাইতেছি হলো ভেলোসিটি অ্যাক্সিলারেশন ডিসপ্লেসমেন্ট এগুলো নিয়ে যেইখানে ডিসকাস করব। সেইটা কোথায় কাইনেমেটিক্স আর কাইনেটিক্সে কী করব কজ অফ মোশন কজ অফ মোশন কি নাথিং বাট ফোর্স ফোর্সের জন্যই কোনো একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করলে এই যে অবজেক্টটার উপর যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব। তখনই তো এই অবজেক্টটা মুভ করবে এই যে তখনই তো এই অবজেক্টটা মুভ করবে নাকি এই কজ অফ মোশন মানে নাথিং বাট ফোর্স ওকে এইটাই হলো আমাদের টোটাল ক্লাসিফিকেশান অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এইটা আমাদের একদম ভেরি ফাস্ট টপিক ঠিক আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যান্ড ইটস ডিফারেন্ট কম্পোনেন্টস ডিফারেন্ট ব্রাঞ্চেস একটা স্ট্যাটিক একটা ডাইনামিক একটা রেস্ট একটা মোশন মোশনের মধ্যে দুইটা পার্ট একটা মোশনের বডির মোশন নিয়ে ডিসকাস করা হবে আর মোশনের কারণ নিয়ে ডিসকাস করা হবে মানে ফোর্স নিয়ে ডিসকাস করা হবে বোঝা গেলো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটা নেক্সট আমরা ডিসকাস করবো হোয়াট ইজ ফোর্স ফোর্স মানে কি বেসিক্যালি ফোর্স মানে আমি কি বলতে চাচ্ছি বুঝাতে কি যাচ্ছি তো এখানে আমি তিনটা জিনিস দিয়ে আমি তোদের বুঝাবো একটা একটা করে ওকে ফার্স্টে আমরা এটা ডিসকাস করি তো মনে কর এই যে অবজেক্টটা আছে সেটা কি স্থির অবস্থায় আছে। যখন এর উপর আমি একটা কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম তখন কি এই অবজেক্টটা হলো যখন এর উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তখন কি এই অবজেক্টটা এরকম মোশনে চলে আসলো ঠিক আছে তাহলে বুঝতে পারলে আমি কি বললাম যখন এই অবজেক্টটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তখন এ কি মোশনে চলে আসলো তো আমি কি বলতে চাইলাম এখানে আমি আরেকবার দেখাচ্ছি মনে করে এর উপর যখন আমি এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম তখন এই অবজেক্টটা কি এই মোশনে চলে আসলো তার মানে অবজেক্টটা ছিল কিসে অবজেক্টটা ছিল হলো স্ট্যাটিক কন্ডিশনে তার মানে আমি বলতে চাইতেছি যে অবজেক্টটা ছিল হলো রেস্ট কন্ডিশনে রেস্ট কন্ডিশনে রেস্ট কন্ডিশনে মানে স্থির অবস্থা ছিল বাট আফটার আফটার অ্যাপ্লাইং ফোর্স ফোর্স এফ এই ফোর্সকে আমি এফ দিয়ে রিপ্রেজেন্ট করলাম আফটার অ্যাপ্লাইং ফোর্স অন দ্য বডি ইট বিকাম ইন মোশান মোশান মোশানে চলে আসলো ঠিক আছে তো এইটাকে আমরা স্ট্যাটিক থেকে রেস থেকে মোশনে আনতে আমাদের কী দরকার হলো রেস থেকে মোশানে আনতে আমাদের দরকার হলো হলো ফোর্স তাহলে ফোর্স কি যে এমন একটা সাবস্টেন্স যার ফলে অবজেক্ট স্ট্যাটিক থেকে মোশানে কনভার্ট হয় বা আমি এখন এই উদাহরণটা পরের উদাহরণটা আমি তোদের সাথে ডিসকাস করি তো মনে কর এই যে পরের উদাহরণে আমি বলতে চাইতেছি এই একটা অবজেক্ট ছিল সেটা মোশানে ছিল ঠিক আছে এই যে এরকম মোশনে ছিল মানে গতিশীল ছিল এই যে দেখ আরেকবার এই যে মোশানে ছিল কিন্তু এটা মোশনে যাওয়ার পর এই একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো তার ফলে কি রেস্ট এ স্থির অবস্থায় চলে আসলো তাহলে আমি বলতে চাচ্ছি যে এই অবজেক্টটা ছিল কি মোশনে মোশনে ছিল কিন্তু আফটার অ্যাপ্লাইং ফোর্স আফটার অ্যাপ্লাইং ফোর্স এইটা কিসে আসলো না রেস্টে চলে আসলো গতিশীল ছিল স্থির অবস্থায় চলে আসলো কার জন্য না ডিউ টু ফোর্স তাহলে আগে আমি বললাম কি স্থির অবস্থার থেকে গতিশীল করতে আমাদের কি দরকার ফোর্স এখানে বললাম কি গতিশীল থেকে স্থির অবস্থায় আসতে কি দরকার ফোর্স স্ট্যাটিক থেকে মোশন অর মোশন থেকে স্ট্যাটিক করতে কি দরকার না ফোর্স বোঝা গেল তাহলে আমি কী বললাম রেস্ট রেস্ট টু মোশান ওর মোশান টু রেস্ট রিকোয়ার্ড অনলি ফোর্স তার মানে ফোর্স ইজ এ সাবস্টেন্স বাই হুইচ এ বডি চেঞ্জ ইট স্টেট স্টেট বলতে স্ট্যাটিক থেকে মোশন অর মোশন থেকে স্ট্যাটিক কার জন্য না ফোর্স তাহলে বুঝতে পারলি ফোর্স মানে কি নেক্সট এইবার এই উদাহরণটার দিকে তাকা মনে কর এইটা একটা রাবার ছিল ঠিক আছে রাবার আছে যার উপর আমি এক্সটার্নাল ফোর্স লাল রঙের এগুলা এগুলা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম তার ফলে কি হলো এইটা এরকম করে এইটার আকারের পরিবর্তন হলো এর যে সাইজ বা এর ভলিউমের পরিবর্তন হলো তাহলে আমি বলতে পারি যে শেপ শেপ অর সাইজ সাইজের যে পরিবর্তন চেঞ্জ চেঞ্জ করতে আমাদের কি দরকার না ফোর্স দরকার তাহলে কি বুঝলি আমাদের ফোর্স মানে কি যখন স্ট্যাটিক থেকে মোশানে আনতে বা মোশন থেকে রেস্টে আনতে কি দরকার নাথিং বাট ফোর্স ঠিক একইভাবে অবজেক্টের আকার আকৃতি পরিবর্তন করতে সাইজের পরিবর্তন করতে কি দরকার না ফোর্স তাহলে বোঝা গেল ফোর্স মানে কি আমি এখন একে যদি ওয়ার্ড ফর্মেটে লিখি তাহলে কি বলা যায় দেখ তাহলে এটাকে আমরা ওয়ার্ড ফর্মেটে বলি কি লেখা যায় তাহলে দিস ইজ অ্যান দিস বলতে হলো ফোর্স ফোর্স ইজ অ্যান এজেন্সি হুইচ চেঞ্জ অর টেন্স চেঞ্জ করে বা চেঞ্জ করার চেষ্টা করে ঠিক আছে চেষ্টা টেন্স টু চেঞ্জ টেন্স টু চেঞ্জ মানে চেষ্টা করে স্টেট অফ রেস্ট অর মোশন শেপ অর সাইজ এই যে মোশন মোশন মোশনের স্টেট চেঞ্জ করতে বা রেস্টে আসে তার স্টেট চেঞ্জ করতে বা শেপ ওর সাইজের হলো চেঞ্জ চেঞ্জ করতে বা চেঞ্জ করার চেষ্টা করলে তাকে আমরা বলে কি বলি নাথিং বাট ফোর্স এই যে টেন্স টু চেঞ্জ চেঞ্জ করার চেষ্টা করলেও তাকেও আমরা বলবো কি ফোর্স মনে কর এই একটা দেওয়াল আছে তোর বাড়ির একটা দেওয়ালের সামনে গিয়ে দাঁড়া তুই এখনই এই যে মনে কর এই একটা দেওয়াল আছে এই দেওয়ালের সামনে গিয়ে তুই এখন এর উপরে ফোর্স অ্যাপ্লাই কর ফোর্স অ্যাপ্লাই কর দেখতো দেওয়ালটা নড়ে কি না নড়ে নড়ে না কিন্তু তোর পরিশ্রম হচ্ছে তুই এর উপর ফোর্স অ্যাপ্লাই করছিস বাট এই দেওয়ালটা নড়ছে না বাট নড়ার চেষ্টা তো করতেসে এরকম বলাই যায় তার জন্যই বললাম টেন্স টু চেঞ্জ কোনো একটা বড় পাথর আছে এরকম বড় একটা পাথর এর বড় পাথরের উপর ফোর্স অ্যাপ্লাই করলি কি অ্যাপ্লাই করলি ফোর্স এর মোশন হইলো না বাট ফোর্স তো অ্যাপ্লাই করলি তার জন্য এখানে বলছে চেঞ্জ করে বা টেন্স টু চেঞ্জ ইটস স্টেট স্টেট কি এই স্ট্যাটিক টু মোশন মোশন টু স্ট্যাটিক বোঝা গেলো এইটা হলো আমাদের হোয়াট ইজ ফোর্স আমি এটাকে ওয়ার্ড ফর্মেটও লিখে রাখছি ওকে বোঝা গেল এইবার নেক্সট টপিক যেটা ডিসকাস করবো সেটা হল ফোর্স ফোর্স বেসিক্যালি দুই রকমের হয় একটা টেনশন টেনশন আর একটা হলো কম্প্রেশন টেনশন আর একটা কম্প্রেশন টেনশন মানে কি টান দেওয়া আর কম্প্রেশন মানে কি কম্প্রেস করা দুই পাশ দিয়ে কমপ্রেস করা দেখ আমি এটা কীভাবে বলি তোদের একটা আমি হলো ছবি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি মনে করে এই টেনশান আমি বলতেছি মনে করে এটা একটা অবজেক্ট যার উপর আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম তাহলে কি হলো এর লেন্থ চেঞ্জ হলো তার মানে বুঝতে পারতেছি টেনশান মানে কি টেনশান মানে হলো যখন কোনো একটা অবজেক্টের উপর আমি ফোর্স অ্যাপ্লাই করলাম তার ফলে এর লেন্থ ইনক্রিজ হলো ডিউ টু এই ফোর্স তাহলে এই ফোর্স মানে টেনশন ফোর্স অ্যাপ্লাই করলে তার রেজাল্ট কি আসে এর লেন্থ এরকম করে ইনক্রিজ করে এখন আমরা দেখি কম্প্রেশন কম্প্রেশন মানে কি তো এই একটা অবজেক্ট এর উপর থেকে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম দুই পাশ দিয়ে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম কি কম্প্রেশন তার ফলে কি হয় এর দেখ ভলিউমটা চেঞ্জ হলো এর লেন্থ চেঞ্জ হলো তার মানে বুঝতেছিস এফেক্ট অফ কম্প্রেশন মানে কি আর এফেক্ট অফ টেনশনের ফলে কি হয় সেটা আমরা দেখলাম ঠিক আছে এইটা একটা হলো টেনশান এইটা হলো কম্প্রেশান এখানে কি হচ্ছে টেনশানে টেনশানে এর যে এর যে লেন্থ ছিল লেন্থ এটা ছিল লেন্থ কি কতখানি হয়ে গেলো লেন্থ ছোট হয়ে গেল। ঠিক আছে আর কম্প্রেশানের এইটা সরি আমি একদম উল্টা বললাম টেনশনের ক্ষেত্রে এটা লেন্থ ছিল এটা লেন্থ আরও ইনক্রিজ করলো তার মানে এটা লেন্থ যদি আগে এল থাকে তাহলে এলের সাথে আরও সামথিং এক্সট্রা অ্যাড হবে ঠিক আছে এটা কার জন্য না টেনশন টেনশন ফোর্সের জন্য এই যে ফোর্স এটাকে কি বলা হয় নাথিং বাট টেনশন অ টেনসাইল ফোর্স আর কম্প্রেশনের ক্ষেত্রে কি হলো এটা লেন্থ আগে ছিল কত এল ওকে এল কিন্তু ডিউ টু এই এক্সটার্নাল ফোর্স যার নাম হলো কম্প্রেশন কম্প্রেশন এই যে কম্প্রেশন এই যে কম্প্রেশন তার ফলে কি হলো এর লেন্থ রিডিউস করবে রিডিউস মানে কি কমবে মানে মাইনাস হবে তাহলে এটা হলো ফোর্স ফোর্স দুই রকমের একটা হল টেনশন আর একটা কম্প্রেশন এইটাকে বলা হয় টেনশন মানে টেনশন মানে কোনো একটা অবজেক্ট তার দুই পাশে এরকম ফোর্স অ্যাপ্লাই করতেছি তাকে বলো হয় টেনশন আর কম্প্রেশন মানে হলো কোনো একটা এ সাবস্টেন্স তার উপর আমি এরকম করে কম্প্রেশন অ্যাপ্লাই করতেছি ফোর্স অ্যাপ্লাই করতেছি তাকে বলো আমরা কম্প্রেশন বোঝা গেল তাহলে ফোর্স এইবার আমরা নেক্সট ডিসকাস করব। গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স ডিসকাস করব। গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি কার না আর্থের দেখ মনে করে এটা হলো পৃথিবী এই পৃথিবীর উপরে নিউটন নিউটন আমাদের কি এই অ্যাপেল দেখছিল না এই মনে করে একটা অ্যাপেল তো অ্যাপেল গাছের থেকে কি নিচের দিকে পড়ে নিচের দিকে পড়ে মানে এই যে পড়লো কারণটা কি আমি যদি বলি এই যে অ্যাপেলটা ছিল এটা নিচের দিকে পড়লো কারণটা কী কারণটা কী কারণটা হলো ফোর্স কারণটা হলো ফোর্স তার মানে কি এর উপরে কোনো একটা ফোর্স কাজ করবে সেই ফোর্সটাকে বলবো গ্র্যাভিটেশনাল ফোর্স কিসের জন্য আসতেছে না এই যে পৃথিবী এই পৃথিবী এই অ্যাপলটাকে তার সেন্টার কেন্দ্রের দিকে টানছে কিসের দ্বারা না এই ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের দ্বারা এই এফ জি দিয়ে আমরা যদি রিপ্রেজেন্ট করি গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি দিয়ে তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি নাথিং বাট এম জি এখন বুঝতে লাগবে এম মানে কি জি মানে কি মনে কর এই যে অ্যাপেলটা আছে এই অ্যাপেলটা মনে কর তুই বাজার থেকে একটা কিনে আনলি একটা বড় অ্যাপেল ঠিক আছে একটা বড় অ্যাপেল মনে কর দুই কেজির একটা অ্যাপেল মনে কর মনে করতে তো কোনো অসুবিধা নাই মনে কর দুই কেজির একটা বড় অ্যাপেল কিনে আনছিস ঠিক আছে এই দুই কেজিটা হলো এই অ্যাপেলের মাস এই দুই কেজিটা হলো অ্যাপেলের মাছ আর জি হলো এই পৃথিবী এই অ্যাপেলটাকে যেই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনে টানবে তাকে বলা হয় জি তো জি কে আমরা এর ভ্যালুটা হলো 9.81 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর অর এটাকে আমরা এইভাবে লিখতে পারি নয়শো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আমরা দুইটা ভ্যালুই নিতে পারি জিএর এর ভ্যালু হলো নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার অর অর নয়শো একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেলো এই জিএর এর ভ্যালু যদি এখানে বসাইস আর এমের ভ্যালু বসাইস এমের ভ্যালু কত দুই আর জিএর এর ভ্যালু কত ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান তাহলে যেটা আসবে সেটা হলো আমাদের হলো গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স তাহলে এই গুণটা করলে কত আসে আমাদের উনিশ পয়েন্ট ছয় দুই বাট এর ইউনিট কী হবে এইটা কি একটা ফোর্স এইটা কি একটা ফোর্স তাহলে ফোর্সের ইউনিট হল নিউটন ওকে আমি যদি বলি ফোর্স ফোর্স ফোর্সের ইউনিট কি নিউটন ইন এসআই ইউনিট সিস্টেম এইটার আরেকটার ইউনিট হয় সেটা হলো ডাইন ইন সিজিএস ইউনিট সিস্টেম ওকে একটা হলো নিউটন আরেকটা হলো ডাইন একটা এস এসআই ইউনিট সিস্টেম আরেকটা হলো সিজিএস ইউনিট সিস্টেম বোঝা গেল আমরা এটাকে আরও ইউজ করব নাম্বার অফ টাইম তখন এটা ভালো মতো বোঝা হবে এটা তোদের একটা ইন্ট্রোডাকশান ক্লাস ছিল যেখানে আমরা দেখলাম হলো গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি ইজ ইকুয়াল টু এম জি এম জি মাস অফ দ্য অবজেক্ট মাস অব দ্য অবজেক্ট ঠিক আছে মাস ওর যে ওয়েট যেটা মাস অব দ্য অবজেক্ট অ্যান্ড হলো জি জি এর ভ্যালু কত নাইন পয়েন্ট এইট ওয়ান ওকে এছাড়া আমরা দেখলাম কি ফোর্স কী কী টাইপের হয় একটা টেনশন একটা কম্প্রেশন টেনশনের ফলে কি হয় লেন্থ ইনক্রিজ হয় কম্প্রেশনের ফলে লেন্থ ডিক্রিজ হয় দেন আমরা দেখলাম হলো হোয়াট ইজ ফোর্স ফোর্স মানে কি ঠিক টেন্স টু চেঞ্জ অর চেঞ্জ চেঞ্জ করার চেষ্টা করে বা চেঞ্জ করে দেয় কিসের কিসের না স্টেটের চেঞ্জ করে স্ট্যাটিক থেকে মোশন মোশন থেকে স্ট্যাটিক বা হলো আমাদের হলো শেপ অর সাইজের চেঞ্জ করে ঠিক আছে এছাড়া আমরা কি দেখলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দেখ আমরা এখন হলো ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং কোর্স সাবজেক্টে যাচ্ছি তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটার মানেটা কি এটা আমি ইন ডিটেলে বললাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যারা মেকানিক্যালে আসে তাদের এই মেকানিক্স মেকানিক্স পার্টটা কেন ইম্পর্টেন্ট নিশ্চয়ই এতক্ষণে তোরা বুঝে গেছিস ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মেন দুইটা ব্রাঞ্চ হলো একটা স্ট্যাটিক একটা হলো ডাইনামিক স্ট্যাটিকের দুইটা পার্ট একটা কাইনেমেটিক্স আর একটা কাইনেটিক্স আর যদি বলি টোটাল মেকানিক্স আমরা থ্রু আউট ইঞ্জিনিয়ারিংয়ে কয়টা মেকানিক্স পড়ি একটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা আমরা পড়ি হলো ফার্স্ট ফার্স্ট ইয়ারে দেন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল এইটাও ফার্স্ট ইয়ারে অ্যান্ড অ্যান্ড সেকেন্ড ইয়ারে আমরা এটা দুইবার পড়ি এত ইম্পর্টেন্ট ফার্স্ট ইয়ার ওপরই সেকেন্ড ইয়ারও পড়ি আর ফ্লুইড মেকানিক্স এইটা আমরা পড়ি হলো সেকেন্ড ইয়ারে তো ফার্স্টে যেটা আছে এইটা যদি ভালো মতো আইডিয়া না থাকে তাহলে তো তোদের প্রবলেম হবে তো প্রবলেম হবে তো ডে ওয়ানে এটা মাথায় ঢুকায় নে এই টপিকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট তোদের ট্রেড ওয়াইজে সিভিল মেকানিক্যাল আদার স্টেটেও খুব ইম্পর্টেন্ট আরেকটা বেসিক কারণ হলো জিলেট এন্ট্রান্সে এই সাবজেক্টটা থাকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থাকে ওকে অর আদার্স যে যেগুলো কম্পিটিটিভ এক্সাম হয় সেখানেও কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থাকে সেখানে কিন্তু আমাদের ম্যাথ বা সেখানে আমাদের হলো ফিজিক্স বা কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্ট আমাদের থাকে না এগুলো নন টেকনিক্যাল পার্ট এগুলা হলো টেকনিক্যাল সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ওকে থ্যাংক ইউ